নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি বলবো এই অ্যামটাস এমটি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন এর কি ডোজ আছে এটি কোন কোম্পানি তৈরি করে এই মেডিসিনটির কত দাম করেছে এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তার আগে বলি এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নাম দেবব্রত বসাক আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন তো চলুন ফ্রেন্ড আজকে কিছু নতুন শিখে তো সো ফ্রেন্ড যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে অ্যামটাস এমটি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম এটি পনেরোটি ট্যাবলেটের পাতা এই পনেরোটি ট্যাবলেটের দাম করেছে একশো উননব্বই টাকা মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে যার মধ্যে অ্যামলোডিপিন ফাইভ মিলিগ্রাম এবং মোটো মেটোপ্রনল দেওয়া থাকবে টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম সেটি দেখে ব্যবহার করতে পারেন এ এটি ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে আমি স্কিনে দুই একটা মেডিসিনের নাম দেখিয়ে দেব সেটি দেখে আপনারা ব্যবহার করতে পারেন সব একই মেডিসিন সবগুলোর মধ্যেই অ্যামলোডিপিন এবং মেটোপ্রোরল দেওয়া আছে এই উপাদান দুটো দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে অ্যামলোডিপিন হলো একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যার রক্তচাপ কমাতে এবং এনজাইমার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ব্লাড প্রেশার বেড়ে গেলে এটি কমাতে সাহায্য করে আর এর মধ্যে আরেকটি উপাদান দেওয়া আছে সেটি হচ্ছে মেটোপ্রোরল এটি একটি বিটা ব্লকার উচ্চ রক্তচাপ হার্টের রোগ রোগের কারণ বুকে ব্যথা রোগের কারণে বুকে ব্যথা রক্তচাপ হার্ট অ্যাটাকের পরে বেঁচে থাকার উন্নতি করে যদি কোনো যদি কোনো পেশেন্টের হার্টের সমস্যা হয়েছে বুকে ব্যথা হয়েছে ব্লাড প্রেশার বেড়ে গেছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা বিভিন্ন মেডিসিনের সাথে এই অ্যামটাশ এম টি টোয়েন্টি ফাইভ ফাইভ বাই টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন এছাড়া যদি কোনো পেশেন্টের হার্টের সমস্যা হচ্ছে সেই সব পেশেন্টকেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে হার্ট অ্যাট্যাটেক হার্ট অ্যাট্যাকের পরেও এই মেডিসিনটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপিরিমেন্স থেকে ডাক্তারবাবুদের এক্সপিরিয়েন্স থেকে আরও অন্য কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকেন এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা খাবার নিয়ম এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা খাবার নিয়ম এই এমটাস এমটি টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি দিনে একবার সকালে অথবা রাত্রে খাওয়ার আগে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এটি টানা অনেক দিন খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করবেন না এই ট্যাবলেটটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে লিভার বা কিডনি সম্বন্ধীয় কোনো যদি সমস্যা থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন সব এবার সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব যেমন মাথা ঘোরা হতে পারে পেটে ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে কোষ্ঠ কাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন তো সো ফ্রেন্ড এই অ্যামটাস এমটি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন যাতে রকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো সো ফ্রেন্ড ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে